প্রকৃতি ও পরিবেশের মধ্যে মানুষ বসবাস করে থাকে, আর এই প্রকৃতির অন্যতম একটি উপাদান হলো উদ্ভিদ। মানুষের বসবাসের কেন্দ্রে চারিদিকে ঘিরে থাকে নানান জাতের উদ্ভিদ, গাছ ও লতাপাতা। আর এই গাছ ও লতাপাতার মধ্যে এমনও কিছু উদ্ভিদ রয়েছে যা প্রাণী জগতের উপকার করে থাকে, আবার এমনও কিছু লতা ও পাতা উদ্ভিদ রয়েছে যা প্রাণী জগতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ হতে পারে। কোন উদ্ভিদগুলো আমাদের জন্য উপকারী এবং কোনগুলো ক্ষতিকর এই বিষয়ে আমরা প্রায়ই ধারণা রাখি না, ফলে ওই সকল উদ্ভিদের নিকটে যাওয়ার ফলে মানুষ ও প্রাণীকুলের মারাত্মক ক্ষতি সাধন হতে থাকে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাদের চারপাশে থাকা ভয়ঙ্কর কিছু উদ্ভিদ সম্পর্কে, যা পরিবেশ থেকে মানুষ ও প্রাণীদের নানান রকমের ক্ষতি সাধন করে থাকে। তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আগেই করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ক্ষতিকর উদ্ভিদটির নাম পার্থেনিয়াম। প্রকৃত অর্থে পার্থেনিয়াম এক ধরনের বিষাক্ত আগাছা যা পরিবেশে থেকে মানুষ ও প্রাণীদের নানান রকমের ক্ষতি করে থাকে। পার্থেনিয়ামের ইংরেজি রূপ পার্থেনিয়াম এবং এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হেস্টিরিওফোরাস। বাড়ির আশেপাশে, রাস্তার ধারে, বনে জঙ্গলে বা ফসলের ক্ষেতে পার্থেনিয়াম জন্ম ও বিস্তার লাভ করে থাকে। সাধারণত পার্থেনিয়াম দেখতে হাইব্রিড ধান গাছের মতো, শাখা বিস্তারের মাধ্যমে এর আকৃতি গম্বুজাকার অথবা ঝোপাকারের হয়ে থাকে। পার্থেনিয়ামের পাতা সাধারণত গাজর গাছের পাতার ন্যায় শাখাযুক্ত ত্রিভুজের মতো তারকা আকৃতির বিন্যস্ত হয়ে থাকে। এই উদ্ভিদের নির্দিষ্ট বয়সে ফুল ফোটে এবং এদের ফল সাধারণত ফুলকপির মতো গোলাকার, সাদা, আঠালো এবং পিচ্ছিল হয়ে থাকে। পার্থেনিয়ামের মূল উৎপত্তিস্থল মেক্সিকোতেই, আর সেখান থেকেই সর্বপ্রথম এই উদ্ভিদের জন্ম হয়, আর এখান থেকেই এটি ছড়িয়ে পড়ে একে একে আমেরিকা, আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, চীন, নেপাল, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। পার্থেনিয়ামের একটি গাছ 4,000 থেকে 25,000 অতি ক্ষুদ্র বীজে দিতে পারে। একটি গাছ বাঁচে 3 থেকে 4 মাস, আর এই সময়ের মধ্যে 3 বার ফুল ও বীজ দেয় এই গাছটি। এই বীজ এত ক্ষুদ্র যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার কাদামাটি, পথচারীদের জুতা স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের পানি ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে থাকে। পার্থেনিয়াম এক জাতীয় ছোট উদ্ভিদ হলেও প্রাণীজগৎ ও মানব জীবনে পার্থেনিয়ামের রয়েছে নানান ক্ষতিকর প্রভাব। এই আগাছায় ক্ষতিকর টক্সিন থাকে। এই বিষ মানুষ ও অন্যান্য জীবের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও এই আগাছা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা অন্যান্য ফসলের বৃদ্ধি হ্রাস করে। এছাড়াও কীটপতঙ্গের পরাগায়নের দ্বারা পার্থেনিয়ামের পরাগরেণু অন্যান্য উদ্ভিদের মধ্যে প্রবাহিত হয়ে কীটপতঙ্গ ও ফসলের উভয়ের ক্ষতি করে থাকে। উদ্ভিদ জগতের পাশাপাশি পার্থেনিয়াম প্রাণী জগতেও মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। পার্থেনিয়াম গাছ ভক্ষণ করলে গবাদি পশু ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, আর এই ভাইরাস আক্রান্ত পশু জবাই করে এর মাংস ভক্ষণ করলে মানুষের শরীরেও এই ভাইরাসে আক্রান্ত হয়, যার ফলে মানব শরীরে দেখা দেয় অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন রোগ। এছাড়াও আক্রান্ত ব্যক্তির যৌন ক্ষমতা খুব দ্রুত হ্রাস পায়। পার্থেনিয়াম আগাছা হাত দ্বারা স্পর্শ করলে বা চটকালে ছোট থেকে পরবর্তীতে বড় ধরনের রোগ দেখা দেয়। সবচেয়ে আতঙ্কের খবর হলো ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। পরিবেশ বিজ্ঞানীগণ বলেন সবার উচিত পার্থেনিয়াম সম্পর্কে পরিচিত হওয়া এবং এ বিষয়ে সবাইকে সচেতন করা। যেখানেই পার্থেনিয়াম দেখতে পাওয়া যায় সেখান থেকে এই আগাছা যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত।